কেরে বাবা গলার আওয়াজ জীবিতা ভিতরে এসে দেশে হ্যাঁ তাই নাকি আলহামদুলিল্লাহ ভালো ভালো যে কোন ভাইকে ফলো করলেই তো হলো ইনশাআল্লাহ তাই তো নাকি হ্যাঁ আরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার ভাই জানে দাও ও নবী পাকের উম্মত উম্মতিরা গা ও নবী দেওয়ানরা আমার আল্লাহ নবী দয়াল নবী কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফের পাশে আমার তার নবী কোরআন তেলাওয়াত করে ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো মক্কার বেঈমান মুসলমান হতে লাগলে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা আবু জেহেল অবাক হয়ে যায় আবু জেহেল মনে মনে চিন্তা করে না 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 সকাল হলে মানুষেরা আমার বাড়িতে আসে কিন্তু আজকে দেখছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে না 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 মানুষগুলো আমার বাড়িতে না এসে সকলে মুহাম্মাদের বাড়ির দিকে জোরে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা দোয়াতে বসে দারুন না দোয়াতে বসে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মারার জন্য প্ল্যান করে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী দয়াল নবী তার 63টা বছর জিন্দেগিতে যে নবী আমাদেরকে ভুললেন না সেই দয়াল নবীর মারার প্ল্যান আবু জেহেল করে ও যুবকেরা আবু জেহেল আবু লাহাব বাসাই বাসিবা এরা যখন আমার দয়াল নবীকে জমিনের উপরে মারার জন্য প্ল্যান করে আমার আল্লাহ পাক আসমানের উপরে আবু জেহেল আবু লাহাবের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসে আর আমার আল্লাহ বলে ও আবু জেহেল আবু লাহাব তোরা আমার দয়াল নবীকে দুনিয়ার জমিনে মারার প্ল্যান করিস আর আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি জোরে বলে লোক আমাদেরকে মারার জন্য জমিনে প্ল্যান করছে আর আল্লাহ আমার দয়ার নবীকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করছে জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখে আল্লাহর ভয় রাখে আর যার কলিজার মধ্যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে যত পাপ কাজ আছে যত গুনাহ শর্ট শর্ট ভাবে বলছি যত পাপ কাজ আছে সেই কাজে লিপ্ত হতে আপনার মন চাইবে না মনে হবে যে আল্লাহ আছে পাশেই তো আল্লাহ আছে আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও যুবক তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে যে দূরত্ব তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে আমার আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথে আছি জোরে বলি আচ্ছা আল্লাহ যদি আমাদের সাথে থাকে কোন দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে আমাদেরকে হিলানো এই কথা কথা এই আমার দয়াল নবীকে মারার প্ল্যান করছে আবু জেহেল আবু লাহাব কোথায় মক্কার দারুন নাদওয়াতে বসে আসমানে আল্লাহ মুচকে মুচকে হাসছে আর বলছে তোরা আমার হাবিবুল্লাহকে মারার প্ল্যান করিস আর আমি আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি জোরে বলে আল্লাহ বলছে জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহকে বলো মক্কা ছাড়ছে কিছু কিছু বক্তা ওপার বাংলা বুঝলেন না আমার রাসূলুল্লাহ কি সাফাত করতে পারে না আরে বোকা আল্লাহর রাসূল সর্বপ্রথমে কিয়ামতের মাঠে অন্য অন্য নবীরা তো উঠবেই সর্বপ্রথমে আমার নবী উঠবে আমার নবী তার রওজা আকদাস থেকে যখন উঠবে অন্য অন্য নবীরা বলবে ইয়া রাসূল আর আমার নবী সর্বপ্রথম উঠেই আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে জোরে 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 এ জোরে বলবেন না আল্লাহ বলছে হাবিব আপনি আপনার রওজা মোবারকে উম্মত 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 আবার কিয়ামতের মাঠে উম্মত 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 আমার রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জান্নাতে না দেবে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না জোরে বল জোরে বল সুবিধা হচ্ছে শেষ করে দিই হয়তো হয়ে গেছে
আমার কোটা শেষ এটা দরুদ শরীফ পড়ুন আল্লাহ সাল্লে আলা এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ খাবার 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 এখন আবু জেহেল আমার রসূলকে মারার প্ল্যান করছে আর তার আগে আবু জেহেলের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল বুঝলেন তার নাম হচ্ছে জিন্নিরা এটা বলেই শেষ শুনবেন তো নাকি শুনবেন তো নাকি হ্যাঁ হ্যাঁ রাত পার করে দেব ইনশাআল্লাহ আমার 12টা হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক আমার ভাইরা ভালো করে বুঝবেন বিশ্বাস করুন এই যুবক শুনুন আমার মা বোন গুলো সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত এই কোন কোন শীতে বসে আছে এই যে মাটিটা বুকের উপরে বসে আছে কাল কিয়ামতের মাঠে তোমার মা তোমাকে চিনবে না তোমার বাপ তোমাকে চিনবে না তোমার ভাই তোমাকে চিনবে না কিন্তু মাটিটা তোমাকে চিনে নেবে সুবহানাল্লাহ এ জোরে বলেন না সুবহানাল্লাহ انصال ابن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار انه من اهل الجنات وانما العمل اهل الجنات وانه من اهل النار انما الاعمال بالخواتيم যাচ্ছে দেখে মুসলিম শরীফের হাদিস রাসূল বলছেন ইন্নাল আব্দা নিশ্চয় কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কারা এই আমরা না এই বসে আছি নিশ্চয় কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার তারা জাহান্নামবাসীদের কাজ জাহান্নামবাসীদের কাজ আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে এক পা বাকি জাহান্নামে যাবে এক পা দিলে কোথায় জাহান্নাম আমার আল্লাহ পাক সেই বান্দাকে সেই বান্দীকে আল্লাহ পাক কি করে এমন একটা কাজ এমন একটা কর্ম এমন একটা ক্রিয়া তার দ্বারাই করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলবেন না তারপরে বলছে তারপরের লাইনে বলছে ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার আবার এমন কোন মানুষ আছে যারা জান্নাতবাসীদের কাজ করে জান্নাতে যেতে এক পা গেলেই জান্নাত কিন্তু ওই ব্যক্তির দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নাই তার ঠিকানা তার জাহান্নাম আল্লাহর রাসূলের সাহাবারা অবাক বসে আছেন রাসূলুল্লাহ সামনে একজন খুব সাহস করে দাঁড়িয়ে আছেন খুব সাহস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার উপরে কুরবান ইয়া রাসূলুল্লাহ বিয়া তুমি ক্ষমা করবে একটা কথা জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ যার ঠিকানা জান্নাত যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে আসল জায়গায় আসছে ভালো করে বুঝেন আল্লাহ রাসূলকে বলছেন যার জান্নাতে যাওয়ার কথা সে কোথায় যাচ্ছে জাহান্নামে যাচ্ছে আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায় জান্নাতে যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসূল বলছেন শেষের লাইন শেষের লাইন আল্লাহ রাসূল বলছেন ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্না ইন্নামাল আমালু বিল খাওয়াতি প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল জোরে বলো কিসের উপরে নির্ভরশীল এই কিসের উপরে
নিয়তের উপরে নির্ভরশীল এখন আবু জেহেলের বাড়ি যখন কাজের মেয়েটার কাজ ছিল তার ঘরের আসবাবপত্রগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করা আবু জেহেলের কাপড় চোপড়গুলো কাঁচা আবু জেহেলের যে মেহমানগুলো আসে তাদের খিদমত করা তাদেরকে খাতিরতাওয়াজি করা আবু জেহেলের কাছে একটু সময় দেওয়া এই কাজ ছিল জিন্নিদার কিন্তু যুবকেরা মুসলমান ছিল না চিন্তা ছিল একজন ইহুদি নারী কিন্তু আমার ভাইরা যে কুরআনটাকে আমরা সোফেস করে বাড়ির তাকের উপরে সাজিয়ে রেখেছি আলমারির উপরে সাজিয়ে রেখেছি ও যুবক ওই কুরআনটা যখন দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়ার নবীর সুন্দর নয়নের আমার দয়ার নবীর কণ্ঠ দিয়ে যখন কুরআন তেলাওয়াত করছে ওই জিন্নিরা দূর থেকে আওয়াজ শুনতে পেয়ে ওই জিন্নিরা মনে মনে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছে জোরে মহব্বত আমার রাসূলুল্লাহর জন্য ফিদা হয়ে গেছে সে কিন্তু ইহুদি নারী একজন ইহুদি নারী সে আমার রাসূলুল্লাহর জন্য ফিদা হয়ে গেছে কিসের জন্য রাসূল কোরআন তেলাওয়াত করছে জিন্নিরা কি আল্লাহ বিবেক দিয়েছে না দেয়নি কথা বলেন জিন্নিরা কি আল্লাহ বিবেক দিয়েছে এই আমরা তো বিবেক আল্লাহ আমাদের দিয়েছে আমরা কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা ঠিক করতে পারি আমি আসছিলাম আসার সময় দু জায়গায় আমি দাঁড়িয়েছি ক জায়গায় দাঁড়িয়েছি দু জায়গায় দাঁড়িয়েছি একজন কিন্তু ভুল রাস্তা বলে একজন রাস্তা বলে দিয়েছে ভুল কিন্তু আমি যাইনি মনে সন্দেহ হয়েছে আর একজন বলে দিয়েছে বুঝলেন না আমি কিন্তু নিয়ত করে বেরিয়েছি যে আমার 11টায় পৌঁছাতে হবে ইনশাআল্লাহ 11টায় পৌঁছেছি কিন্তু তাড়াতাড়ি এসে বুঝতেই পাচ্ছেন দূর থেকে এসেছি একটু সময় নিয়েছি কিন্তু নিয়তটা ছিল সঠিক ওই জন্য আল্লাহ পৌঁছে দিয়েছে আজকের দিনে আমার যুবকগুলো বসে আছেন অক্লান্ত পরিশ্রম করছেন অনেকেই তো আপনার এই খাবারগুলো ব্যাগ বন্দি করছেন তাই তো অনেকে আছে না ওরাও তো কাজকর্ম করছে বিশ্বাস করে আজকের দিনে এই মাহফিলে আপনারা স্বইচ্ছায় কিন্তু কেউ আসেনি আমিও কিন্তু আমার স্বইচ্ছায় আসেনি আমার আল্লাহ আজকের দিনে আমাদের তকদিরটা বড় করেছেন বলে আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করেছেন বলে আল্লাহ এখানে আমাদেরকে বসিয়ে রেখেছে জোরে বলে আমরা কেউ কিন্তু নিজের ইচ্ছায় আসেনি অত সহজ নাকি নিজের ইচ্ছা নিজের ইচ্ছা হবে এই শীতকালে কম্বলের ভিতরে কম্বল গরম করব হ্যাঁ যে বাড়িতে ওযু করলাম বলে বাপ রে বাপ মনে হচ্ছে যেন আমি লাদাখে এসেছি বিশ্বাস করেন ট্যাপের পানি যেই চালিয়েছি আমার হাতে এখনো কিন্তু নিশার হয়ে গেছে ওযু করতে হতে করেছি ওযু করে উঠতে হয় না রাসূলুল্লাহর মেম্বার আল্লাহর কাছে তো জবাব দিয়ে করতে হবে ঠিকঠাক তো আমল তো যা হচ্ছে সেটা বুঝাই যাচ্ছে কিন্তু আমার ভালো করে বোঝার চেষ্টা করে ওই জিন্নিরা ইহুদি সে মনে মনে ভাবছে কি ব্যাপার নিজেই ঠিক করতে পারছে না যে আবু জেহেলের বাড়ি কাপড় কাস্তে কাস্তে আমি ফেডা আমি ফেল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি যেদিন থেকে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সুন্দর জবানে যখন কোরআন তেলাওয়াত করছে সেদিন থেকে মানুষগুলো যেন ওই দিকেই চলে যাচ্ছে জোরে বলে আবু জেহেল বাড়ি এসে হাতা গুটিয়ে বলছে আমরা মারার প্ল্যান করেছি আবু জেহেল এই একে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মারার প্ল্যান করেছি জিন্নিরা খুব রাগ হয়েছে জিন্নিরা বলছে যে বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে যাব ওনার কোরআন তেলাওয়াত শুনব এবং ওনাকে বলবো যে কালেমা পড়ে যেন মুসলমান করিয়ে দেয় জোরে বলে এজরে বলুন না সুবহানাল্লাহ এখন জিন্নিরা মনে মনে ভাবছে যে আমি যদি যাই তা আবু জেহেল কি আমার ছেড়ে দেবে আবু জেহেল তো আমার ছাড়বে সে তো আমার মারবে জিন্নিরা মনে করছে যে না ওদের আরবি ওদের জবান ছিল আরবি আমাদের জবান কি বলেন তো আরবি আমাদের জবান বাংলা তাহলে এখন বাংলা আমাদের জবান যদি হয় তা কবরে যে প্রশ্নগুলো হবে বাংলায় হবে নাকি নামাজ কালাম জিকির ফিকির হুকুকুল্লাহ আল্লাহর হক বান্দার হক পাইটু পাই পালন করে ওই কবর গইনে যদি তুমি যাও
আমি রাসূলুল্লাহ দুনিয়ার কোন নেতা তোমার কবরে যাবে না কেউ তোমার কাছে খোঁজ নেবে না আমি রাসূলুল্লাহকে যদি আমার দয়ার নবীর উম্মত উম্মতিগুলো যদি মহব্বত করে ভালোবাসে প্রেম করে মহব্বত করে ইশকে দিবানা হয়ে ফানাবিল্লাহ ওই কবরে যেতে পারে আমি রাসূলুল্লাহ বলছি মদিনা শরীফ থেকে রূহানিয়াতে তার কবরে হাজির হয়ে যাব এমনি জামান আগে হয়ে যাবে জরে রাসূলুল্লাহর মহব্বত যদি কলিজার মধ্যে থাকে এমনি আরবি জামান হয়ে যাবে জরে বলে মেন হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত ভাই রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে যে বলছে আমার রাসূল সাফাত করতে পারবে না জরে বলুন না নাউজুবিল্লাহ যে বলছে সে কি করে জান্নাতে যাবে সে আবার মুসলমান বলে দাবি করে এই শুনে আমাদের আকীদা আমাদের বিশ্বাস এটাই যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর খুন মোবারক রক্ত মোবারকটাও পাক আমার দয়াল নবীর পাসিনা মোবারক আমার দয়াল নবীর ঘাম মোবারকটাও পাক আমার দয়াল নবীর থুতু মোবারকটাও পাক জোরে বলে জোরে বলা যাবে না আমার দয়াল নবী পায়খানা মোবারকটাও পাক জোরে জোরে আব্দুল্লাহ জুবায়ের বিশ্ব নবী রাসূলুল্লাহ কি আল্লাহ রক্ত দিয়ে আমার দয়াল নবী দাঁড়িয়ে আছে আমার দয়াল নবী দাঁড়িয়ে আছে ও আব্দুল্লাহ আমার এই রক্তটাকে তুমি একটু দাফন করে দাও তো আব্দুল্লাহ রক্তটাকে ধরলেন এই রাসূলুল্লাহর রক্ত মোবারকটাকে নিলেন নিয়ে সে আল্লাহর রাসূলের দিকে পিট করলেন না পিট দিলেন না সে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে পিছনে হাঁটতে লাগলেন জোরে বলুন এই চিৎকার দিয়ে পিছনে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একসময় দেখতে পাওয়া গেল রাসূলুল্লাহকে দেখা যাচ্ছে না আড়াল হয়ে গেল আব্দুল্লাহ কি করলেন ঢক ঢক করে রাসূলুল্লাহর রক্ত মোবারকটা পান করে নিলেন জোরে বলুন পান করে পেয়ালা চেটে ছুটে এনে আল্লাহ রাসূলের কাছে চলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন একটা জায়গায় দাফন করেছি পৃথিবীতে আর কেউ দেখতে পাবে না আল্লাহর রাসূল মুচকে হেসে বলছেন তুমি মনে হয় রক্তটাকে পান করে নিয়েছো জোরে বলে আল্লাহ রাসূল আব্দুল্লাহকে বলছে বাবা আব্দুল্লাহ জাহান্নামের আগুন তোমাকে খাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে জোরে বলে স্পর্শ করাটাকে হারাম করে দিয়েছে সেই আমার রাসূলুল্লাহ সেই রাসূলুল্লাহকে দিলে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আর জিন্নিরা মনে মনে চিন্তা করছে যে কোরআনে তো শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দার বান্দারা ওয়াত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাহলে জিন্নিরা যদি যদিকে রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি যদি যদি রাসূলুল্লাহকে মহব্বত করেছি ওই দিক থেকে খৌফ ইলাহি আমার দিলের মধ্যে ঢুকে গেছে জোরে বলে আবু জেহেল এসে হুমকি চুমকি দিচ্ছে চমকাচ্ছে আর এদিকে জিন্নিরা একজন ইহুদি মহিলা সে মনে মনে চিন্তা করছে যে আবু জেহেল এই দরজা দিয়ে যাবে আর আমি ওই দরজা দিয়ে বার হয়ে রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো জোরে বলে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা একজন ইহুদি নারী বিশ্ব নবীকে কত মহব্বত করেছিল ও যুবকে লাগা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় জিন্নিরা এদিকে আবু জেহেল রাস্তা দিয়ে বেরিয়ে যায় আর ওদিকে জিন্নিরা ইশকে মহব্বত রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে একজন নারী ইহুদি নারী জিন্নিরা সে ডান দিক দিয়ে রাস্তা দিয়ে ঘেটে ঘেটে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা জক জক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর জিকির করছে আল্লাহ আল্লাহ জিকির ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা যেদিন থেকে জিন্নিরা কালেমা পড়ে মুসলমান গিয়েছে ওই দিন থেকে আবু জেহেলের বাড়িতে গিয়ে জিন্নিরার কোনো কাজ করতে ভালো লাগে না আবু জেহেল ডাকে আবু জেহেলের থেকে দূরে দূরে থাকে আবু জেহেল মনে মনে চিন্তা করে সন্দেহ করে না 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 আমার বাড়ির কাজের মেয়ে জিন্নিরা সে তো আমার বাড়িতে কত মন দিয়ে কাজ করত সে আমাকে খিদমত করত কিন্তু না 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 কি ব্যাপার আমাকে একটু লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা
বিশ্বনবীর মহব্বত বিশ্বনবীর ভালোবাসা বিশ্বনবীর প্রেম যে দিলের মধ্যে পয়দা হয়ে যাবে ও যুবকেরা ওই জিন্নিরা কবির রজনীতে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পাকের উপাসনা করতে লাগলেন ও যুবকেরা আল্লাহর জিকির যখন শুরু করলেন ওদিক থেকে আবু জেহেল এসে দেখতে পান না না সর্বনাশ সর্বনাশ জিন্নিরা তো মুসলমান হয়ে গিয়েছে ও যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিন্নিরাকে এত পাওয়ার দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশকে নবীকে মুহাববত রাসূলুল্লাহর মুহাববত জিন্নিরার কলবের মধ্যে জারি হয়ে গিয়েছে বলে জিন্নিরার জিন্নিরা নয় হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গেছে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করো পৃথিবীর জমিনে ওই জিন্নিরা যখন আমুভাবে আল্লাহ আল্লাহ জিকির করে পিছন থেকে আবু জাহেল জিন্নিরার মাথার চুলের মুঠিটা ধরে দুমদাম মারতে শুরু করে দেয় ও যুবকেরা আবু জাহেল বলছে এ জিন্নিরা তুই কি সর্বনাশ করলি তুই কেন মুহাম্মাদের কালেমা পড়লি না না মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও যা চাইবে তাই দেওয়া হবে অর্থ চাইলে অর্থ দেব সম্পদ চাইলে সম্পদ দেব জমি চাইলে জমি দেব খেজুরের বাগান চাইলে বাগান দেব ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহর সাহাবিয়া হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে বলছে হে আবু জাহেল শোন শোন আমার বাগান চাই না আমার বিল্ডিং চাই না আমার পালাখানা চাই না আমাকে চাই আল্লাহ আর আল্লাহর রাসূল জোরে বলেন আমার আর কিছু চাই আমার দিলের ভিতরে শুধু রাসূলুল্লাহর মহব্বত আর কিছু চাই তুই মেরে 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 ফেলে দে আমার মুখ থেকে একটাই নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন আবু জেহেল কি করেছেন জানেন লাস্ট পরিণতি জিন্নিরার কি হয়েছিল জানেন লাস্ট পরিণতি জিন্নিরাকে এলাবাটা লোহার লোহার দিয়ে এই লোহার লোহার দিয়ে জিন্নিরা মাথায় এত জোরে মারলো মাথার শিরা উপশিরা ছিড়ে গিয়ে চোখটা জিন্নিরার অন্ধ হয়ে গেল রাসূলুল্লাহর মহব্বতে অর্থ সম্পদকে পিছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর মহব্বতকে আগিয়ে দিয়ে তার চোখটাও চলে গেল সেই জিন্নিরা কি ঘরের মধ্যে বন্দী করে বলছে তোকে আর মুহাম্মাদের দরবারে যেতে দেব না দেখি তোর আল্লাহ আর মুহাম্মাদ কি করতে পারে জোরে বলুন নাউযুবিল্লাহ ভাই আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিশ্বনবী রাসূলুল্লাহর মহব্বত যে কলিজার মধ্যে থাকবে সে যুবক হোক যুবতী হোক নারী হোক আর পুরুষ হোক মুরব্বী হোক আর যুবক হোক যেই হোক না কেন আল্লাহ কিন্তু তার যেটা হবার না সেটা করে আল্লাহ দেখিয়ে দেয় জোরে বলবেন জোরে বলবেন না এখন জিন্নিরা তাকে একটা ঘর বন্দি যখন করে দেওয়া হলো আল্লাহওয়ালাদের কাজ কার কাছে মতামত করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মাথা করা জিন্নিরা মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর কাছে কাঁদছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবিয়া হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মাসাল্লাই কাঞ্চে আল্লাহকে বলছে আল্লাহ ও গো রব্বুল আলামিন আল্লাহ ভিতরে সন্তানকে আপনি চোখ দেন সন্তানকে আপনি দুটো করে হাত দেন সন্তানকে আপনি দুটো করে পা দেন ও গো রব্বুল আলামিন আল্লাহ আপনি জীবদান আপনি তাদের শরীরে ক্ষমতা দেন ও গো রব্বুল আলামিন আল্লাহ আমি জিন্নিরা আপনার হাবিবুল্লাহকে মহব্বত করেছি আপনার হাবিবুল্লাহকে ভালোবেসেছি আপনার হাবিবুল্লাহর সঙ্গে লাভ করেছি ভালোবাসা করেছি ও গো রব্বুল আলামিন আবু জেহেল আমার মেরে
চোখটা ফাটিয়ে দিয়েছে ওগো রব্বুল আলামিন আমার ইয়াকিন আমার বিশ্বাস বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায় আপনি যেমন মায়ের পেটে সন্তানকে চোখ দিতে পারেন যে সন্তানটা আবু জেহেল আমাকে ক্ষতি করেছে এই চোখটাকে পুনরায় আপনি আমাকে ফিরিয়ে দেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও আমার আম্মা জানপুরেরা আজকে যে জলসাটা দিচ্ছেন ভালো করে বোঝার চেষ্টা করেন রাসূলুল্লাহর মুহাব্বত করে ফেলেন রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেন কোরআনের সঙ্গে সম্পর্ক করে ফেলেন ওই জিন্নিরা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন বললেন আল্লাহ পাক আমার যে চোখটাকে আবু জেহেল শেষ করেছে ওই চোখটাকে আপনি পুনরায় ফিরত দিয়ে দেবেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মনটাকে ওই দিলটাকে ওই যুবকটাকে ওই যুবতীটাকে সব চাইতে ভালোবাসে যে যুবক যে যুবতী আমার রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবাসে ও যুবকেরা আমার দয়াল নবীর ওসিলায় আল্লাহ পাক ওই জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চোখটা আল্লাহ নিয়ে নিয়েছিল আবার ওই চোখটাকে আল্লাহ পাক পুনরায় ফিরিয়ে দিল জোরে বলেন জিন্নিরা জিন্দেগি রাসূলুল্লাহর মহব্বত রাসূলুল্লাহর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দেখিয়ে দিল যে আমার আল্লাহকে যে ভালোবাসবে যে মহব্বত করবে তার জিন্দেগি জীবনটাকে পাল্টে দিয়ে যেটা সে জীবনে ভাববে না সে ভাবনা চিন্তিতে আমি আল্লাহ করে দেব জোরে বলে আসুন একটু সালাম পড়ে নিই ইয়া নবী আমার যে সকল ভাই আপনার বাইরে আমার যে সকল ভাইরা বাইরে আছে দয়া করে মেহরবানি করে আপনারা সকল এই জান্নাতের ভিতরে ঢুকে ঢুকে বাগ বেকা চমকে সিতারা হাজিরি কাঘো ইশারা